শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি ইমামউদ্দিন সিয়াল, বাবার নাম জমিরউদ্দিন সিয়াল, মার নাম আমিনা খাতুন, কেরাম বাইহাল, পোস্ট অফিস বাগিয়া, উপজেলা টঙ্গিবাড়ি। 1969 সালে আমি ক্লাস 8-এ পড়ি নানমুজে গুডনাইল হাই স্কুলে। ওইখান থেকে আমি 1969-এ গণ আন্দোলনে অংশগ্রহণ করি। আমার পুলিশে ধরে নিয়ে আগুনজি থানায় রাখছিল এক রাত, তারপর আবার ফিরে আমার বড় ভাই ছাড়াই আছে। 70 এলো নির্বাচন, নির্বাচনও আমি ভোটার না তবে অংশগ্রহণ করছি। অনেক সংগ্রাম তিতিক্ষার পরে নির্বাচনের পরে এরপরও আন্দোলন করতে হয়েছে। আন্দোলনের পরে তারপরে 25 মার্চ তখন আমি দেশে চলে আসলাম। শুনি যে মুক্তিযোদ্ধায় ইন্ডিয়াতে মানুষ যেটা আছে, গেলাম ওই গোকুলনগর থেকে মেলাঘর ক্যাম্পে যাওয়ার পরে তারপরে এই ট্রেনিং হলো। 1 মাস ট্রেনিংয়ের পরে আমি আবার দেশে অস্ত্র শস্ত্র নিয়ে আমরা ব্যাক করে আসলাম। আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল শামসু কমান্ডার, যে শেখ সাদি, হেলালুদ্দিন সোয়াল, আমজাদ সিকদার, লতিফ দত্তরী, যেগুলি আমরা একসঙ্গে আর কি সঙ্গী। আসার পরে আমি শেষ পর্যন্ত গিয়া অনেক যুদ্ধে অংশগ্রহণ করছি, কিন্তু বড় যুদ্ধে অংশগ্রহণ করছি মুন্সিগঞ্জ কলেজে, হরগঙ্গা কলেজে একটা ফাইট হয়েছে, ওইটাতে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার পরে তখন তো 16 ডিসেম্বর আইসা বলো দেশ স্বাধীন হলো। এইভাবেই আমি মুক্তিযোদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে
দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।